আমি কিন্তু একদম রাজনীতি ছিলাম না পরিষ্কার বলছি আমাকে পরিস্থিতি যখন এনে দিল এবং মমতা আমাকে দেখে চমকে উঠলো যে আমি কি করে বা ইলেকশনে ওর পাশে দাঁড়িয়ে আছি ও ভাবলো এ কোথা থেকে এলো এ তো আমার কলেজের অন্যরকম মেয়ে তুই এখানে কি করছিস একে বিয়ে করে এসছি এটা মমতা অনেক জানি বাই বাপির বাপির আগে জানতো যে সুপ্তি আছে আর যদি জানতো যে বাপির বাপির নেই সুপ্তি আছে তখনও বলতে বাই ইলেকশনের ঘোষণার আগে সুপ্তি পেয়ে যেত মানে যখন আমি দাদাকে ওখানে ট্রিটমেন্ট করি এটা বলা উচিত না আমার এখানে তাও বলি যে দাদাকে যখন ট্রিটমেন্ট করাচ্ছি ওখানে মমতার দাদার কথা যতনা চিন্তা আমি কেন ফিরে আসছি না কলকাতায় তাহলে আমি তো মরে যাবো থাকতে থাকতে এই চিন্তাটা বেশি ওর বডিটাকে যখন তুলছি এতে আমার ঠান্ডা লাগবে আমি গায়ে চাদর নিয়েছি কিনা নাহলে প্লেনের ভেতর খুব ঠান্ডা লাগে আর আমি ওর কথা শুনিনি কাপড় নিয়ে পরে বলছি মমতার কথা শুনলেই হতো সত্যি শীত শীত করছে তো রকম রিলেশন যখন ব্যক্তিগত সম্পর্কের কথা আপনি বলছেন দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে মেয়েকে যাবতীয় নির্বাচনী কাজের বাইরে রাখতে কি কোনো কথা হয়েছিল একদম না একদম না মমতা এই কথা বলেছেন আমি একবারও শুনিনি মমতা বলেছে আমি যখন বললাম বললো আমার কাছে দেখ এক ঝাঁক ছেলে মেয়ে আছে সে তো আমার কাছে ছেলে ছেলেমেয়ে আছে আমি বললাম শ্রেয়া ঝাঁকের কইনে তখন আমি বুঝলাম ওর এত কর্মকাণ্ড সম্বন্ধে এনি হাও এটা হওয়া উচিত কিন্তু শি ইজ নট অ্যাওয়্যার তো কেউ কিছু বলে টুকরো টাকরা খবর সেইটুকু সে কানে নেয় কিন্তু শি ইজ নট অ্যাওয়ার কান ভাঙানো হয়েছে আমি কান ভাঙানো এরকম স্ট্রং কথা বলবো না তবে ভুল ইনফরমেশান কিছু তার কানে গেছে হয়তো দু একটা কিছু অল্প সেটাকে যেমন এই আবাসনের এই ঝঞ্ঝাটটা আমি পরিষ্কার যেই ওকে আবাসনে একদম না কে ছিল অন্যজন অন্য অন্যজন আমি কিন্তু আবাসনের ঝামেলার দিন আমি আমার সঙ্গে কিন্তু কোনো লেনা দেনা নেই আমি কিন্তু জানি না যদি কেউ আমার ব্যাপারে আবাসন ওরিয়েন্টেড কোনো কথা বলে থাকে সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে এবং তার তদন্ত হয়েছে তার প্রেস কনফারেন্সও হয়েছে সেটা যেটা তার সিসিটিভি ফুটেজও দেখা হয়েছে এবং তার পুরো ফুটেজ দেখা হয়েছে যখন যেখানে আমি যে জায়গাটা অ্যাসোসিয়েটেড নয় সেই জায়গায় হয়তো আমাকে অ্যাসোসিয়েট করবার জন্য হয়তো কেউ বলেছে যেটা আমার মনে খুব গভীর দাগ কেটেছে এবং আমি খুব কষ্ট পেয়েছি মমতা আমার সামনেই বেরিয়ে গেলেন আমাকে একটা সুন্দর ব্যাচ বলে নেন আমার মান মর্যাদা রাখবি সুপ্তি বলে পড়িয়ে দিয়ে গেলেন আমাকে ব্যাচটা সবাই কাউন্সিলার দেখলো বলে এটা বগলামুখীর ব্যাচ আমি তোকে পড়িয়ে দিলাম তুই কিন্তু এটার মান ন ফলে আমার একটা এক্সট্রা চাপ এলো দায়বদ্ধতা এলো আমি একটা কোর কমিটি গঠন করে দিচ্ছি তার কমিটিতেই এই রইলো রে কে হবে কে হবে কেউ দু একজন সাড়া দিল না মনে আছে ওকে করে দে এটা ওকে করে দেয় দেখি রয়েছেন শ্রেয়া না না শ্রেয়ার নয় ওগুলো আপনার এ রইলো ওই অতীন রইলো পরেশদা রইল কুণাল রইলো আর স্বপন সামারদা রইলো আর আমারও আমাকে নিয়ে যেহেতু আমি ক্যান্ডিডেট মিটিং আমরা একসঙ্গে করলাম কবে কি করব না করবো তার একটা রাফ আলোচনা সামনে নির্বাচন রয়েছে মেয়ে কি সমস্ত নির্বাচনই আপনার মানে প্রচার বা কর্মকাণ্ডে তাদের থাকছে কেন থাকবে না কেন থাকবে না আমার আছে এটাকে আমার আছে তাকে আমি বাইরের লোককে ডেফিনেটলি আমাদের একটা ইলেকশন মেশিনারি আছে কমপ্লিট তারা তো সেই ঝাঁপিয়ে পড়েছে কাজ করবার জন্য শ্রেয়াকে তো আমি রাখবই